ডেসটিনেশন বল মাছ ভাজা ডাল পাপড় ভাজা এটা শুভঙ্করের ব্যাগ ডাল পাপড় ভাজা মাছ ভাজা মাংস ভাত শেষ আমি রান্না বাড়ির দায়িত্বে নাই রান্না কে রান্না করবে আমাদের কুকার শ্রেয়া অধিকারী ও তাহলে খাইতে হবে না তাহলে আর ভাত খাইতে হবে না রান্না করে দেখাবে আমাদের শ্রেয়া অধিকারী আজকে মেনুটা এখানে দেখতে হবে মেনু বলতে আজকে রেসিপি কিভাবে রান্না বান্না হয় কুকিংটা ওয়েলকাম গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি আমাদের টিমের সবাই মিলে পিকনিকে এই দেখা দেখাচ্ছি বস এই না হাই করে দাও বস হাই করে দাও তো এই যে আমাদের সব টিমের সব মেম্বাররা এই যে আমাদের ডিওপি হ্যাঁ ডিওপি এই ঘোরো এই যে ডিওপি আমাদের হিরোইন এই যে আমাদের কুশল এই যে কুশল ভাই বস চ্যালেঞ্জল এই যে এটা হচ্ছে শ্রেয়ার গাড়ি ওরা যাবে এখানে যাবে মেয়েরা এটা হচ্ছে আমাদের ছেলেদের গাড়ি দেখো বক্স নেওয়া যে ওখানে ভিতরে মাল জাল সব আছে ওই যে এখানে থাল গ্লাস পেপার ওই দিকে আসছে আমাদের ওই যে হিরোইন কুখ্যাত নায়িকা রাজবংশী কুখ্যাত নায়িকা শ্রেয়া অধিকারী এই জায়গায় উপস্থিত হয়েছে দেখি কি এটা মুখটা দেখি একটু দেখে দেখে একটু ওরে বা আমাদের বৌদি দেখে বৌদি দেখে 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 শ্রেয়া অধিকারী এটা কাই রে খুব ঠান্ডা লাগছে কাই রে তো শ্রেয়া বল আজকে ইয়ে বল কি হবে মেনু বল তারপরে ডেস্টিনেশন বল মাছ ভাজা ডাল পাপড় ভাজা এটা শুভঙ্করের ব্যাগ ডাল পাপড় ভাজা মাছ ভাজা মাংস ভাত মুড়ি ঘণ্ট চচ্চড়ি কালিয়া এগুলো কি বলবে আরে মোবাইলে বলছিস তো আমাদের আজকে সেভাবে চিংড়ি মাছের কালিয়া হবে ভেটকি মাছের পাতড়ি হবে ওটা ড্রিম কালিয়া ড্রিম কালিয়া তারপরে হলো চিকেন হবে মাটন হবে সবই হবে চামড়া সবাই বলে আসছে আমাদের গাড়ি রেডি একদম আমরা চলে যাবো আবার যাবো কোথায় যাবো কোথায় টোটো পাড়াতে টোটো পাড়া কোন জায়গায় আমরা খুবই দুঃখিত উনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করলেন না থাকলে খুবই মজা হইতো ওনার পক্ষ থেকে আমরা নিশ্চয়ই এনজয় করব আর আপনি না আসলেন এটা কতটা ভালো করলেন সেটা আপনারা জানেন যাই হোক তো দেখা হচ্ছে একদম স্পটে গিয়ে ও এনজয় এনজয় যারা আসলো না আমরা ছোটবেলায় চলে আসছি আমাদের পাশে আছে ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের পিকনিক স্পটে বস তো দেখো চারিদিকে পাহাড় একদম ভিউ দেখো ভিউ ওয়াও ভিউ এদিকে দেখায় আমাদের এই যে এদিকে আমাদের হয়তো এদিকে অনেকেই আছে পিকনিক খাচ্ছে তুফানগঞ্জের বাজারটা অনেক লোক লোকেশনটা দেখাই আমরা মাত্র পৌঁছলাম তো খুব বহুত কিছু বলো কেমন লাগলো রাস্তাটা এত ভালো ছিল এত ভালো ছিল এবার আস্তে আস্তে আমরা তিন চার পাক্ষা ঘুরে নিলাম চাপ নাই তো যাই হোক আমরা পৌঁছলে মাত্র এখন দেখি কোথায় আমাদের ট্রেনটা রাখা যায় এবার রান্না বান্না হবে এখন তোমাদের একটু ভিউটা দেখতে পাচ্ছ আজকের ভিউ এখানে এখানে আমরা আছি টোটো পাড়া এটা হচ্ছে আলিপুরদুয়ার টোটো পাড়া চারিদিকে পাহাড় সুন্দর ভিউ একটা আজকে এখানে আমরা আসলাম পিকনিক খাবো রান্নাবান্না হবে খাওয়া দাওয়া হবে নাচানাচি হবে ফটো তোলার জায়গা আছে তো চলো দেখা যায় প্রথমে দেখি আমাদের রান্নাবান্না কোথায় হবে কী হবে কী করা হবে সব কিছু প্ল্যান আগে করি আমরা পৌঁছলাম এখানে প্রায় পৌনে তিনটার এদিকে আমরা বেরোচ্ছি কোচবিহার থেকে 12টার সময়
আসতে রাস্তা যেহেতু খারাপ আসতে মোটামুটি লাগলো হচ্ছে 2-3 ঘন্টা। তো এখন আমরা একটু লোকেশন খুঁজতেছি যে কোথায় রান্নাবান্না হবে কী হবে। আমাদের মেম্বাররা সবাই চলে গেছে উপরে, একটু মানে ভিউটা একটু অন্যরকম ভিউ, ভালো লাগতেছে। যাই হোক, দেখা যাক কোথায় কী করা যায়, এভরিথিং শেয়ার করবো আজকে। ব্লগটা দেখতে থাকো, একদম এনজয়েবল একটা ব্লগ হবে। হাম জল মে মুখ ধুয়ে হে। আচ্ছা, মাফ ঝিল মারনা। আমাদের শ্রেয়া দি মনে কি ভাবতেছে, মানে একটা বিশেষ কিছু প্ল্যান করতেছে, বল তোর প্ল্যান কি বল। আচ্ছা, রান্না মানে কিভাবে করবি? আমি রান্না বাড়ির দায়িত্বে নাই। আমি কে রান্না করব? আমাদের কুকার শ্রেয়া অধিকারী। ও, তাহলে আর খাইতে হবে না, তাহলে আর ভাত খাইতে হবে না। রান্না করে দেখাবে আমাদের শ্রেয়া অধিকারী। আজকে মেনুটা এখানে দেখতে হবে, মেনু বলতে আজকে রেসিপি কিভাবে রান্না বান্না হয়, কুকিংটা পরিষ্কার করার কাজ। এই যে মাংস, এই যে প্রণয় ভাই, এই যে কুশল ভাই, ভাই একটু ভালো ভালো করে মাছ, ভালো করে মাছ দিবকার দ্বারা আমি রান্না চাইলাম। এই যে শ্রেয়া গুলো ঘুরে আর ঘুরে কাজ কর। এ ভাই দেখো কত সুন্দর একটা কুত্তর বাচ্চা। এ হোয়াট ইজ ইউর নেম ব্রো? ব্রুনা সিস। ও সিস এ সিস এ, হোয়াট ইজ ইউর নেম? ও সো কিউট। আমার দুইটা গাড়ি এবং বক্স। ফাইনালি আমাদের রান্না বান্নার কাজ শুরু হবে এখন। এই যে এইদিকে আমাদের শ্রেয়া সবজি কাটবে। ভাই গিয়ে নিয়ে কাজে, ভাই ফটো পড়ো, কাজ করে আগে সবাই কাজ করতে ব্যস্ত। চলো শুভ কথা। তো আমরা রান্না বসাই দিলাম। এই যে মুসুরের ডাল ফার্স্ট আমাদের মেনু, প্রথম মেনু হবে মুসুরের ডাল, তারপর হচ্ছে মাংস মাছ। দেবতা পুরো খাটতেছে ভাই, ভালো করে বসো, ভালো করে বসো, ভালো করে বসো। দেখো আমাদের মাছ, দেখো এত বড় ঠান্ডায় দেখো কতগুলো মাছ। এই যে আমাদের মাংস, এই যে ডাল হচ্ছে, রান্না করতেছি, চলতেছে আমাদের কাজ। দেখা যাক কী কী রান্না হয়, কেমন রান্না হয়। চলছে এখন আমাদের মাংস রান্না। আমাদের কুশল ভাই রাঁধুনি, আজকের স্পেশাল রাঁধুনি। এই আমাদের বোমামা, এদিকে সহকারী রাঁধুনি। দেখা যাক মাংসের টেস্ট কেমন হয়, এমনি তো কালার ভালোই আসছে। ভাই একটু মরুচ দেবো নাকি রে, কালারটা একটার জন্য হলুদ লাগবে একটু। যাই হোক, জল দিলে না। এদিকে আমাদের ডাল রান্না হয়ে গেছে, এখন মাংস রান্না হলে ভাতটা বসাই দেবো, তাহলে হয়ে যাবে। শেষ, এখন আমরা খাইতে বসছি। এদিকে শ্রেয়া সবাই সার্ভিস করতেছে। জল দাও, জল দাও, একদম গরম গরম ভাত হচ্ছে, একদম ধোয়া বেরো, চল দিয়ে যে একদম ধোয়া, সেই ধোয়া। রান্না করলাম এতক্ষণ, একটু জলটা দাও এখন। তো যাই, এখন আমরা খাওয়া দাওয়া করে দেখাবো আরেকবার। খাওয়ার পাঁচটা এই চলছে, এদিকে ডেলিভারি আমাদের বোম্মামা। এখন দুটো ডাল চিপস ভাজি হয়েছে ভাই, হয়েছে 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 হয়েছে। ডাল দুইবার দিয়ে যাবে, দুইবার দেবে না, একবার দুইবার মাছের পিস, রুই মাছ এখন দিয়ে গেল, চিকেন মাংস দেখা দেবো, কত এগুলো মাংস খাবি। বন্ধুরা তো আমাদের খাওয়া দাওয়া এখনো চলছে, আমার খাওয়া হয়ে গেল, ওরা ওরা খাচ্ছে। তো যাই হোক, আজকের পিকনিকটা আমাদের একটু লেট হলেও, কিছু কষ্ট হলেও পিকনিকটা একদম সম্পূর্ণরূপ হয়ে গেল। তো যাই হোক, আমাদের পিকনিক খাওয়া শেষ, তোমাদের দেখাই আমাদের পিকনিক খাইতে খাইতে একদম সন্ধ্যা হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাকালীন ভিউটা দেখো এখানকার, এই যে পিছনে পাহাড় এবং এখানে আমি। খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাঘুরি করতেছে আর কি। যাই হোক, এখানে আসলাম, একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো,
যাই হোক নেক্সট ডে আবারও আমরা আসবো, তখন সময় করে আসবো, একটু ঘোরাঘুরি বেশি হবে। কোথাও যাইতে পারলাম না, রান্না বান্না করলাম, এখানে অনেক কিছু করতে হলো, তাই কোথাও যাইলাম না, এখানে একটু সময় কাটালাম। নেক্সট ডে আবার যখন আসবো তখন ভালো করে সময় কাটাবো। তো ধন্যবাদ।